প্রসঙ্গে ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনে ধারা 22 নিয়ে আমরা আলোচনা করছি। আপনারা বই যাদের সামনে আছে তারা বই দেখবেন, আর যাদের সামনে বই নাই তারা একটু মনোযোগ রাখবেন, কোনো বোঝার বিষয় থাকলে প্রশ্ন করবেন। আমি আমার দিক থেকে যতটুকু বুঝি আমার বুঝটা আপনাদের সাথে শেয়ার করব, আর আপনাদের বুঝটাও আমার সাথে শেয়ার করবেন, এই প্রত্যাশা রেখে শুরু করছি। সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ডিক্রি প্রদান প্রসঙ্গে বিবেচনামূলক ক্ষমতা, এটা হচ্ছে ধারা 22-এর মূল হেডলাইন, সেখানে আমরা বিবরণে যাচ্ছি। এটার বিস্তারিতটা আসলে কি? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিষয়ে ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিষয়ে ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। এখানে যে কথাটা বলছে, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিষয়ে কোনো কোনো পারপাসে যে ডিক্রি প্রদান করবে এটা সম্পূর্ণই আদালতের ইচ্ছা। আদালত যদি মনে করে রায়টা এরকম দিবে, আপনার পক্ষে দিবে অথবা আপনার বিপক্ষে দিবে অথবা মুলতবি ঘোষণা করে, মানে আদালত যেভাবে চিন্তা করে, ঠিক আদালতের বিবেচনা, আদালতের ইচ্ছা, স্ব ইচ্ছার উপর নির্ভর করবে, এই হচ্ছে মূল কথা। এই ক্ষমতা প্রয়োগ আইনসম্মত, এই ক্ষমতা প্রয়োগ আইনসম্মত মানে আদালত আদালতকে এই ক্ষমতাটা দিয়ে দিচ্ছে যে তার ইচ্ছা মতো সে রায় দিবে, তার ইচ্ছা মতো সে বিবেচনা করবে, এটা আইনত, আইন তাকে এই ক্ষমতা দিচ্ছে। এ কারণে আদালত তেমন প্রতিকার মঞ্জুর করতে বাধ্য নয়, এ কারণেই আদালত তেমন প্রতিকার মঞ্জুর করতে বাধ্য নয়, কিন্তু আদালতের ইচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাচারিতা নয়, বরং তা হলো নিখুঁত, বিবেচনা প্রসূত, সুচিন্তিত, যুক্তিসঙ্গত, ন্যায়ভিত্তিক, যা বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আদালতের এটাই ক্ষমতা, তার মানে ওই যে আমরা আমাদের মতো আর কি এরকম না, যে আমরা কেউ ক্লাসে আসলাম না হইলে না আসলাম, এটা হলো আমার ইচ্ছা, ঠিক আছে, এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে আদালত যে ইচ্ছা অনুযায়ী যে ডিক্রি প্রদান করলো বা করলো না, বা রায় মঞ্জুর করলো বা করলো না, এটা আদালতের স্বেচ্ছাচারিতা না, খামখেয়ালিপনা না। আদালতের ইচ্ছা অবশ্যই, কিন্তু সেই ইচ্ছার পিছনে কিছু বিষয় কাজ করে প্রভাবক হিসাবে, আদালত আদালতকে প্রভাবিত করে। সেটা হচ্ছে আদালত নিখুঁত ভাবে চিন্তা করে ওই ডিক্রিটা প্রদানের ক্ষেত্রে, এবং নিখুঁত ভাবে সে বিবেচনা করে, সুচিন্তিত সুপরিকল্পিত ভাবে চিন্তা করে এবং যুক্তিসঙ্গত ভাবে সে মনে মনে এটা বিশ্লেষণ করে, ব্যাখ্যা প্রদান করে, ন্যায় ভিত্তিক, ন্যায় নীতি নিয়ে নীতি সম্পন্ন কিনা, এই সমস্ত বিষয় ভেবে বিবেচনায় নিয়ে এইবার আদালতের যা মনে হয়েছে সেই অনুযায়ী রায় প্রদান করে। মানে যেহেতু আদালত আইন আমাকে ক্ষমতা দিয়েছে, এটা আমার ইচ্ছাধীন ক্ষমতা, এটা আমার স্বেচ্ছাধীন ক্ষমতা, দিলাম না ডিগ্রি যাও অথবা দিয়ে দিলাম, বিষয়টা কিন্তু এরকমও না। সেটার পিছনে আদালতের ইচ্ছাধীন ক্ষমতাটা যখন প্রয়োগ করবে, এই প্রয়োগ করার ক্ষেত্রে অনেকগুলা বিষয় আদালত আদালতের ভাবনার সাথে যুক্ত থাকে, সেই বিষয়গুলা কি? নিখুঁত, বিবেচনা প্রসূত, সুচিন্তিত, যুক্তিসঙ্গত এবং ন্যায় ভিত্তিক, যা বিচার বিভাগীয় মূলনীতির সাথে প্রাসঙ্গিক এবং মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য, এবং সেই বিষয়গুলো আপিল আদালত কর্তৃকও সংশোধনযোগ্য হইতে হবে। নিম্নে, এইটুক পর্যন্ত বুঝছেন তো না? হ্যালো, একটু আমাকে সহযোগিতা করেন। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান, এটা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা, আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, সে তার মতো করে দিতে পারে।
কিন্তু এই যে বিবেচনামূলক ক্ষমতা, এই বিবেচনামূলক ক্ষমতাটা প্রয়োগ করার ক্ষেত্রে সে অনেকগুলা বিষয় দ্বারা প্রভাবিত হয়। সেই বিষয়গুলো হচ্ছে সে নিখুঁত ভাবে ভাবে, নিখুঁত ভাবে বিবেচনা করে, সুচিন্তিত মতামত নিয়ে নেয়, তারপরে যুক্তিসঙ্গত ভাবে আদালত এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং ন্যায় পরায়ণতা বিবেচনা করে। এই সমস্ত বিষয়গুলা সাথে আদালত একটা সিদ্ধান্তে উপনীত হয় এবং সেই সিদ্ধান্তটা যে মূল আইন, যে মূল নীতি, সেই নীতির সাথে আবার সাংঘর্ষিক যাতে না হয়, সেই মূল নীতি দ্বারা পরিচালিত সিস্টেমের সাথে এটা সমন্বয় রাখতে হয়, রেখে তারপরে এবং সেটা আপিল বোর্ডে সংশোধনযোগ্য হতে হবে, এরকম কিছু রায় বা ডিক্রি আদালত প্রদান করে। এবার নিম্নে উল্লেখিত ক্ষেত্রসমূহে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ডিক্রি প্রদান না করার ব্যাপারে যথাযথভাবে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এবার কিছু উদাহরণ দিয়েছে, কোন কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে সেটা হচ্ছে নিম্নে উল্লেখিত ক্ষেত্রসমূহ, এবার কোন কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ডিক্রি প্রদান না করার ব্যাপারে আদালত ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে, সেই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আমাদের বোঝার সাথে উদাহরণ দিয়ে দিচ্ছি। এক, যেখানে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পাদন করা হয়েছে যে তা বাদীকে প্রতিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করেছে। এখানে এমন পরিস্থিতিতে এমন ভাবে একটা চুক্তি সম্পাদন করা হয়েছে, সেই চুক্তিটা বাদী যে তার প্রতিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করেছে, যদিও সেখানে বাদীর পক্ষ হতে কোনো জালিয়াতি বা ভুল বিবরণ নাও থাকিতে পারে, মানে বাদীর পক্ষ থেকে কোনো ধরনের জালিয়াতি না, বিবরণ ভুলও না, কিন্তু সেটা তার উপর একটা অন্যায় অন্যায় সুবিধা প্রয়োগ করা হয়েছে, প্রদান করা হয়েছে, সেই ক্ষেত্রে আদালত সেই চুক্তিটা সম্পাদন করার ক্ষেত্রে ডিক্রি প্রদান নাও করতে পারে। এবার বুঝছেন বিষয়টা? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, না বুঝলে বললেন। তারপর হচ্ছে এটা এক্সাম্পল দিছি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে একটি সম্পত্তির আজীবনের জন্য প্রজা, একটি সম্পত্তির আজীবনের জন্য প্রজা ক সম্পত্তিতে তার সত্যের ব্যাপারে ককে সত্য নিয়োগী নিযুক্ত করল। ক খ এগুলো হচ্ছে উদাহরণ, কোন ব্যক্তির নাম নাম এটা আপনারা বুঝবেন। একটি সম্পত্তি আজীবনের জন্য প্রজা ক সম্পত্তিতে তার সত্যের ব্যাপারে ককে সত্য নিয়োগী নিযুক্ত করিল। খ, উক্ত সত্ত্ব বিক্রি করিতে এবং গ তা ক্রয় করিতে চুক্তিবদ্ধ হইল। তাহলে ক খ কে নিয়োগ করছে, সত্ত্বাধিকার সত্ত্ব সত্ত্ব হিসেবে তাকে নিয়োগ করছে, সে এটা রক্ষণাবেক্ষণ করবে, সে তাকে এই সম্পত্তি, ঠিক আছে। এখন কি করছে, খ উক্ত সম্পত্তিটা বিক্রি করিতে বিক্রি করবে এবং গ এর সাথে আলাপ দিল, এবার গ আর খ মিলে তারা একটা চুক্তিবদ্ধ হইলো সেই সম্পত্তি বা সেই সত্ত্বটা বিক্রয় এবং ক্রয় করিতে, ঠিক আছে। এবার চুক্তি সম্পূর্ণ হইবার পূর্বে, চুক্তিটা যখন শেষ হবে, সমাপ্ত ঘটবে, সেটা শেষ হওয়ার পূর্বেই ক মারাত্মকভাবে আহত হইল এবং পরিণামে চুক্তি সম্পাদন করার একদিন পর সে মারা গেল। চুক্তি সম্পাদন করার একদিন পর সে মারা গেল। চুক্তি সম্পন্ন আর চুক্তি সম্পাদন দুইটা জিনিস এক কিনা বলেন তো? না না না, আলাদা। হ্যাঁ অন্যরা বলো, জহির ভাই একটু আপনি স্কাইপ করেন, অন্যরা বলো। ঠিক আছে, সম্পাদন কি আর ইয়ে কি, সম্পূর্ণ কি? সম্পাদন হচ্ছে যে চুক্তিটা গঠন করা,
আর সম্পূর্ণ হচ্ছে ওকে। চুক্তিটা শেষ করা আর কি। হ্যাঁ, কার্যকর করা, রাইট। সম্পাদন হলো আজকে আমি আপনার সাথে একটা চুক্তিতে আবদ্ধ হইলাম, ঠিক আছে, অমুক তারিখে আপনার সাথে আমি ব্যবসা করব, ব্যবসা করে আপনারে 10 লক্ষ টাকা দিব, ঠিক আছে। তাহলে আজকে আমি আপনার সাথে চুক্তিটা সম্পাদন করলাম, 10 লক্ষ টাকাটা আগামী মাসের 1 তারিখে দিলাম। তো আজকেরটা হচ্ছে সম্পাদন, আর 10 তারিখে যে টাকাটা দিলাম সেটা হচ্ছে সম্পূর্ণ। জহির তাহলে ভাই একটা এমন প্রশ্ন তো, ছিল, হ্যাঁ, বিক্রি কি? বিক্রি হচ্ছে আদেশ, নির্দেশ আদালতের, সমন, আদালতের নির্দেশনা। জহির ভাই একটু বলেন এই বিষয়ে এবার। ডিক্রির ব্যাপারে হ্যাঁ, ডিক্রি আর ওই যে আমি যেটা বললাম সম্পন্ন আর সম্পাদন, সেখানে যদি আপনার কোনো যুক্ত থাকে তাহলে বলবেন। না, ঠিক আছে, আপনি বুঝেছেন। সম্পাদনটা হলো চুক্তির মধ্যে লিপিবদ্ধ যে কাজটা সম্পূর্ণ সমাধা হওয়ার ব্যাপারটা হলো সম্পন্ন, আর চুক্তির সম্পাদন হলো দুই পক্ষের মধ্যে স্বাক্ষর সম্পাদন হওয়া। আর আদালতের ডিক্রি হচ্ছে কোনো একটা মামলার রায়ের পর, বিশেষ করে সিভিল মামলাতেই ডিক্রি হয়। সিভিল মামলার রায়ের পরে বাদী বিবাদী এবং তফসিল ভূমি সিডিউল এবং মামলার খরচ, দুই পক্ষের দুই খরচ সম্পর্কে একটা চরম হুকুম পত্র, এটা সর্বশেষ রায়ের পরে যেটা লিপিবদ্ধ করা হয় ওইটাই ডিক্রি হিসাবে নামকরণ করা হয়েছে। এবং এই ডিক্রি দ্বারা সকল পক্ষরা বাধ্য ওই সংশ্লিষ্ট মামলায়। এবং এই ডিক্রিটা প্রথম প্রাথমিক ডিক্রি হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে ফাইনাল ডিক্রিতে রূপান্তর হয়ে দখলদারি বা বিভিন্ন কার্যক্রম সম্পাদনের চূড়ান্ত ডিক্রি হতে পারে। সুখী, বুঝতে পেরেছেন? একটু ঘাটতি রয়েই গেছে। জহির ভাই সামনে আবার আরো একটু ক্লিয়ার বলেন করা না। যাবে। একটা দেওয়ানি বা সিভিল মামলায় রায় কমপ্লিট হওয়ার পর একটা ডিক্রি লেখা হয়, ওই ডিক্রির মধ্যে সার সংক্ষেপ, পুরা মামলাটার সার সংক্ষেপ, পক্ষ, বাদী পক্ষ, বিবাদী পক্ষের নাম লেখা থাকে, প্রার্থনা কি মর্মে মামলাটার প্রার্থনা করা হয়েছে, প্রার্থনার দফা লিপিবদ্ধ থাকে, এবং মামলাটা সর্বশেষ শেষ আদেশের সার মর্ম অংশটুকু লেখা থাকে। আর এরপরে দিয়ে লেখা থাকবে দুই পক্ষের মোকদ্দমার খরচ বিবরণী। এটি হলো একটা ডিক্রির নমুনা। এই ডিক্রির এটা হলো প্রাথমিক ডিক্রি, একটা মামলার রায়ের পরে এই ডিক্রিটা এভাবে লেখা হয়, এটাকে ডিক্রি বলা হয়। আর এই ডিক্রিটা কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিক ডিক্রিকে আবার ফাইনাল ডিক্রিতে নিতে হয়, এটা পরবর্তী আমাদের দ্বিতীয় বর্ষের এই বিষয়টা আলোচ্য বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চন্দন দার সামনে আগা যান। ওকে, আচ্ছা। তাহলে কি হলো কথাটা, চুক্তি সম্পন্ন হইবার পূর্বেই ক মারাত্মক ভাবে আহত হইল, এবং চুক্তি সম্পাদন করার একদিন পর সে মারা গেল। যদি খ ও গ সমভাবে বিষয় সম্পর্কে অজ্ঞাত থাকে অথবা জ্ঞাত থাকে, তবে খ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অধিকারী হবে। কিন্তু যদি তথ্য সম্পর্কে খ অবহিত থাকে এবং গ সে সম্পর্কে অনবহিত থাকে, তবে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের দাবি খ এর বেলায় প্রত্যাখ্যাত হবে। এই জায়গাটা একটু পেঁচানো হয়ে গেছে, বুঝতে পেরেছেন কেউ? আচ্ছা, আমি বলছি, হ্যাঁ, একটি একদম একটি কিছুই বুঝি নাই। হ্যাঁ
সত্য। প্রথম কথা হচ্ছে যে একটি শর্তের ব্যাপারে স্বত্বাধিকারী নিয়োগ করছে, ক নিয়োগ করলো না খকে, হুম হুম প্রতিনিধি স্বত্বাধিকারী না বলে আমি বলি যে প্রতিনিধি, যে ডিল করবে ওই সত্যটা সম্পর্কে। সত্য বলতে আমরা আরেকটু সহজ করি সম্পদ ধরে নিলাম, হ্যাঁ, একটি সম্পদ বা একটি জায়গা, এই জায়গাটা দেখভাল অথবা তদারকি করার জন্য, বেচা বিক্রি করার জন্য, মানে সমস্ত কিছুর জন্য একজন সত্য নিয়োগ করছে, এখানে জামিন কে? এখন জামিন থেকে, এখন জামিন ঠিক যাবেন, করলো, এখন স্বত্বাধিকারী হয়ে গেল, হ্যাঁ সত্তাধিকারী হয়ে গেল, হয়ে নিযুক্ত গিয়ে করার সাথে সাথে এখন নিযুক্ত করে দায়িত্বপ্রাপ্ত বা জি ভারপ্রাপ্ত, এখন স্বত্বাধিকারী উনি মানে সবকিছু মালিক, করতে পারবে মালিক পক্ষ, মালিক হয়েছে না, হ্যাঁ মালিক পক্ষ। এখন মালিক উনি পক্ষ। এটা বিক্রির জন্য, উনি এটা বিক্রির জন্য জহির ভাইয়ের সাথে চুক্তি করলো, জহির ভাই এবং জামিন এটা চুক্তিবদ্ধ হলো। চুক্তিবদ্ধ হওয়ার পরে যেদিন চুক্তিবদ্ধ হলো তার আগের দিন সে মারাত্মকভাবে, চুক্তিটা যেদিন হলো স্বাক্ষর হলো তার আগের দিন সে মারাত্মকভাবে কি বলে আহত হচ্ছে, আহত হলো, আহত এবং হলো, যেদিন যেদিন চুক্তি সম্পাদন হলো তারপরের দিন সে নিহত হলো, মরে গেল। এখন এই বিষয়টা জাবিনে জানে, তাহলে জানার পরে জাবিন কিন্তু এটা চুক্তিটা আগিয়ে নিতে পারে, জামিনের দিক থেকে কোনো সমস্যা নাই। মারা কিন্তু গেছে কে? সমস্যাটা মারা গেছে কে? জামিন তো হচ্ছে স্বত্বাধিকারী, মারা গেল কে? যার সাথে যা চুক্তি কে? যা যে মূল ওনার জামিনকে যে দায়িত্ব দিয়েছেন, পাওয়ার অফ অ্যাটর্নি যেটা, ওইটা জামিনকে যে দায়িত্ব দিয়েছেন নিয়োগ করেছেন, সে সে মারা গেল, মূল মালিক। অটোমেটিকলি স্বত্বাধিকারী এই শব্দটা বাতিল হয়ে যাবে তাহলে, হ্যাঁ মূল মালিক মারা গেছে। এখন মারা মূল গেল। মালিক যে মারা গেছে, এখন জহির ভাই তো জায়গাটা কিনছে, যে উনি হচ্ছে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, কিন্তু মূল মালিক হলো আরেকজন, আমি। এটা জেনে জহির ভাই আমার সাথে, জামিনের সাথে চুক্তিটা করছে। কিন্তু জামিন যদি জহির ভাইকে এই বিষয়টা হাইড রাখে, না বলে যে মূল মালিক তো আমার বসে তো মারা গেছে, এটা যদি না বলে, তাহলে সেই ক্ষেত্রে চুক্তিটা প্রত্যাখ্যাত হবে, চুক্তিটা বাতিল হবে। আর বললে বললে সঠিক তার, তথ্যটা বললে হ্যাঁ বললে বললে তার ইচ্ছা, বললেও তো অকার্যকর, বললে না বললেও তো অকার্যকর। দাদা এখানে, মূল হ্যাঁ মালিক মারা দাদা গেলে, দাদা দাদা এখানে হ্যাঁ টপিকটা কি? টপিকসটা হচ্ছে যে মনে করেন মালিক হলো যে একজন, হ্যাঁ, মধ্যস্থতাকারী আরেকজন ছিল, হ্যাঁ। হুম হুম এখন এই মধ্যস্থতাকারীর সাথে যদি থার্ড পার্সন কোনো পার্সন যদি চুক্তি করে, হ্যাঁ, হ্যাঁ তাহলে হচ্ছে যদি ফার্স্ট পার্টি মারা যায়, তাহলে আপনি বলতে চাচ্ছেন অটোমেটিক সেকেন্ড পার্সন যে নাকি দায়িত্ব পাইলো, ওই দায়িত্বরত হুম পার্সনের যে যে একটা পাওয়ার আছে ওইটাকে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে, এটা বলতে চান? না, ডিসকার্ড তাহলে হয়ে যাবে না, ডিসকার্ড হয়ে যাবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আসল মালিক জানা সত্ত্বেও উনি হচ্ছে, জামিন হচ্ছে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তো আচ্ছা তারপরে এটা জেনে জহির ভাই চুক্তি করছে, আসল মালিক তো আমি। না, এটা এটা মনে হচ্ছে বিষয়টা কিন্তু এরকম দাদা, বিষয়টা কিন্তু মনে হচ্ছে আমি আমি শেষ করি আমি শেষ করি তারপরে আপনারটা শুনবো। কিন্তু কোনো কারণে জহির ভাই মনে করতেছে, যেহেতু আসল মালিক মারা গেছে, তাহলে এই সম্পত্তিটা ওনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির থেকে আমি নিয়ে গেলে সেখানে কোনো একটা ঝামেলা আমি করতে পারি, তার আত্মীয় স্বজন অথবা কেউ একটা ঝামেলা করবে, সেই ক্ষেত্রে জহির ভাইয়ের একটা রিস্কি আছে। হুম তো হুম সেই ক্ষেত্রে জহির ভাইকে এটা না জানে, না যদি না জানায়, তাহলে এটা মিসম্যানেজমেন্ট বা মিসিং। সেই ক্ষেত্রে এই দাবি জহির ভাই যদি মনে করে যে না, এটা জহির ভাইয়ের পক্ষে ক্ষতি হইতে পারে, আদালত এই বিবেচনা করবে, তখন সেটা প্রত্যাখ্যাত হবে। এবার বলেন সায়েম ভাই। আমি বলতে চাচ্ছি, যেহেতু মনে করেন যে প্রথম পক্ষ যিনি, হ্যাঁ, মধ্যস্থতাকারীকে দায়িত্ব দেওয়া হচ্ছে, নিশ্চয় প্রথম পক্ষের কোনো অপারগতার কারণে এনি কাইন্ড অফ প্রবলেম থাকতে পারে, যে কোনো সমস্যা, হুম ঠিক আছে? যেহেতু উনি অপারগ, যার কারণে উনি পাওয়ার অফ অ্যাটর্নি দিছে মনে করেন জামিন রে, জহির ভাই কিনলো জামিনের কাছ থেকে একটা চুক্তি করলো, ঠিক আছে? তাহলে এখানে এখানে প্রথম পক্ষর কি হইলো না হইলো ওটা তো মনে হচ্ছে যে এখানে কিছু যায় আসে না, যেহেতু উনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিছে। না, এটা আসলে পাওয়ার অফ অ্যাটর্নি তো আর একটা মানে বিষয়, এটা পাওয়ার অফ অ্যাটর্নি না,
বিষয়টা হলো এখানে হলো তাকে এটা দেখভাল করার জন্য, মানে তদারকি করার জন্য অথবা এটাই তো, কাজটা এগিয়ে যে নেওয়ার কোনো জন্য দায়িত্ব প্লেয়ারকে দেওয়া এটা হয়েছিল। নিযুক্ত করা হলো। কেয়ারটেকার দিছে, যাই কিছু দিছে, মনে করেন যে উনি তো লিগ্যালিটি দিয়ে দিছে, তাই না? যে আপনি আমার আচ্ছা পক্ষ হয়ে আমি সবকিছু আমি করছেন। আরেক আমি আরেকবার পড়ছি, হ্যাঁ, তাহলে মনে হয় একটু ক্লিয়ার হবে। জি বলেন। প্রথম কথা হচ্ছে যে একটি সম্পত্তির আজীবনের জন্য প্রজা ক সম্পত্তিতে তার স্বত্বের ব্যাপারে ককে স্বত্ব নিয়োগী নিযুক্ত করল। খ উক্ত স্বত্ব বিক্রি করিতে এবং গ তা ক্রয় করিতে চুক্তিবদ্ধ হইল। চুক্তি সম্পন্ন হইবার পূর্বেই চুক্তি সম্পন্ন হইবার পূর্বেই ক মারাত্মকভাবে আহত হইল এবং চুক্তি সম্পাদন করার একদিন পর সে মারা গেল। যদি খ ও গ সমভাবে বিষয় সম্পর্কে অজ্ঞাত থাকে অথবা জ্ঞাত থাকে, তবে খ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অধিকারী হবেন। সমভাবে বিষয় সম্পর্কে অজ্ঞাত থাকে অথবা জ্ঞাত থাকে, তবে খ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অধিকারী হবেন। কিন্তু যদি তথ্য সম্পর্কে খ অবহিত থাকে এবং গ সে সম্পর্কে অনবহিত থাকে, তবে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের দাবি খয়ের বেলায় প্রত্যাখ্যাত হবে। এটা একটু এই হচ্ছে কথা, এটা একটু পড়া ক্লিয়ার হতে পারলাম? ডিফিকাল্ট হয়ে গেছে, ক খ মিলাই তো একটু ডিফিকাল্ট হয়ে গেছে কেমন জানি। তো যেহেতু দাদাই করছেন, দাদা এর হ্যাঁ, সারাংশটা বলেন, যেহেতু আমাদের কাছে বই নেই। তো দাদা ক হচ্ছে মূল মালিক। আমি যতটুকু জানি, এই ধরনের চুক্তি পাওয়ার অফ অ্যাটর্নি হোক, স্বত্বাধিকারী নিযুক্ত করা হোক, মূল মালিক মারা যাওয়ার সাথে সাথেই ওই মধ্যস্থতাকারী কেয়ারটেকারের সকল ক্ষমতা অটোমেটিকলি আইনগতভাবে বিলুপ্ত হয়ে যায়। কেউ জানুক চাই না জানুক, আদালতে প্রমাণ সাপেক্ষে এই চুক্তিটা বা এই ডিটটা যে কোনো চুক্তি করুক না কেন, এবং যদি ওই লোক মারা যাওয়ার পরও কোনো রেজিস্টার ডিট হয়েও যায় অজ্ঞাতসারে, তারপরে ওই সকল কার্যক্রম অটোমেটিকলি বাতিল মূল মালিক মারা গেলে। তাহলে ওই মূল মালিকের ওয়ারিশটা সব মালিক ইয়ে হয়ে যায়, তাই তো? অটোমেটিকলি জি, কোনো পাওয়ার অফ অ্যাটর্নি কাউকে আচ্ছা স্বত্বাধিকারী নিযুক্ত করা মানে ওনাকে তো সম্পত্তি রেজিস্ট্রি করে তাকে স্বত্বাধিকারী নিযুক্ত করা হয় নাই, তাকে তার পক্ষে কার্য সম্পাদন করার জন্য স্বত্বাধিকারী আমোকতার কেয়ারটেকার ইত্যাদি যে অর্থে ব্যবহার করা হোক না কেন, তাকে তার পক্ষে সে অপারগ বিধায় তার পক্ষে কার্য সম্পাদন করার জন্য মধ্যস্থতাকারী জামিনকে ক্ষমতা দেওয়া হইলো। কিন্তু এর মধ্যেই যে কোনো কারণবশত মূল মালিক চুক্তি সম্পাদনের আগে হোক পরে হোক, তৃতীয় ব্যক্তির সাথে সম্পাদনের আগে পরে মারা যাওয়ার সাথে সাথেই জামিনকে যে ক্ষমতাটা দেওয়া হলো এটা অটোমেটিকলি ভাবে বাতিল। কেউ জানুক সে না জানুক, যদি তামা দিয়ে করেও যদি মামলা চ্যালেঞ্জ করা হয় পরবর্তী, এই সমস্ত ডকুমেন্টস হয়ে গেছে ওনার মৃত্যুর পর অজ্ঞাতসারে, এগুলি অটোমেটিকলি সকল ডকুমেন্টস বাতিল। আচ্ছা, আমাদের আর 5 মিনিট বাকি আচ্ছা আছে। তার মানে আচ্ছা শুনুন, জৈর ভাইয়ের সারাংশ কথা হচ্ছে, মূল মালিক যতদিন বেঁচে থাকবে ততদিন হচ্ছে মধ্যস্থতাকারীর পাওয়ার থাকবে, পাওয়ার জি মূল মালিক নেই, পাওয়ার শেষ। বুঝতে পারছি। সে যদি আমরা এটা নিয়ে কোনো সংশয় থাকি, আমরা এটা কোটেশন করে থাকি, আমরা স্যারদেরকে জিজ্ঞাসা করবো, আমরা এটা আনসার পেয়ে যাব। আচ্ছা, আমাদের হ্যাঁ 5 মিনিট বাকি আছে। আচ্ছা 5 মিনিটে আরেকটা এক্সাম্পল আছে খ। জি জি স্যার, আমরা তো করলাম আরেকটা এক্সাম্পল, আমরা একটু এটা নিয়ে যেহেতু সন্দেহ আছে স্যার আর আমার আপনি প্রস্তুতি স্যার হচ্ছিল আমার না। মনে হচ্ছে আপনি কখনো না বললে, কারো ব্যক্তির নাম বললে মনে হচ্ছে আপনি হ্যাঁ নাম বলেন, নাম দিয়ে হলে মনে করতে সুবিধা। জহির ভাইয়ের নাম লইয়েন না কিন্তু। আচ্ছা তাইলে এখানে হলো কালাম কালাম, কবিরের নিকট, আচ্ছা, হ্যাঁ, কালাম কালাম হ্যাঁ কালাম খবিরের নিকট কতিপয় নির্দিষ্ট মজুদ পণ্য, হ্যাঁ খুবই হ্যাঁ,
গৌরাঙ্গ এর স্বত্ব বিক্রয় করতে চুক্তিবদ্ধ হইল। কি কি নাম মনে থাকবে না আবার? গৌরাঙ্গ একটু চেঞ্জ করেন, আর সহজ নাম কর, গৌরী গৌরী না গৌরী সুখিয়াবর নাম বলে, তাহলে। সুখিয়াবর কাছে। হ্যাঁ টাইম ভাই, আচ্ছা আমাদের যারা স্টাডি গ্রুপে জয়েন আছে তাদের নাম দিয়ে উদাহরণ সব সময় দেওয়া হোক, এটা মনে থাকবে ভালো। রাইট, তাহলে আচ্ছা বেশিরভাগ আমাদের যাবি এম যারা ভাই, দুই ভাই, চন্দন ভাই, এ তিনজন। আচ্ছা জি তাহলে এখানে কালাম আর ফকির আর সুখিয়া বল। আমি তো পেঁচা ফেলবো ভাই, রাম নাম এগুলো আবার আমি উল্টা পাল্টা বলে ফেলবো, ভাই এখানে একটা ঝামেলা আছে। বললাম তো, হ্যাঁ কালাম আর খবির আর রইলো সুখিয়া বু। হ্যাঁ আচ্ছা, আচ্ছা হ্যাঁ তারা নির্দিষ্ট পণ্য মজুদ পণ্য ওই সুখিয়াপুর স্বত্ব বিক্রয় করতে চুক্তিবদ্ধ হইল। কে কে দুজনে চুক্তিতে উপর, দুজনে উপর দুজনে সুখিয়াপুর কাছে বিক্রি করবে? হ্যাঁ ক এবং খ এর নিকট কতিপয় নির্দিষ্ট মজুদ পণ্য হুম গ এর স্বত্ব বিক্রয় করতে চুক্তিবদ্ধ হইল। এই যে তাদের দুইজনের নিকট যে মজুদ পণ্য আছে সেই পণ্যটা গ এর স্বত্ব বিক্রয় করতে ভাই চুক্তিবদ্ধ হইল। সময় লাগবে, একটু সময় লাগবে দেখছি। নিজেই বুঝি নাও কি বুঝাও অন্য করে। ধৈর্য ধৈর্য, চুক্তিতে আস্তে আস্তে। চুক্তিতে এ সত্য লিপিবদ্ধ করা হইল যে যদি দেখা যায় যে গ এর সত্য একেবারেই মূল্যহীন, তবুও মানে আমার তবুও আপনি সত্য একেবারে মূল্যহীন, তবুও ওই চুক্তি যথাযথভাবে বলবৎ থাকিবে। মূলত গ এর মধ্যে গ এর সত্যের মূল্য নির্ভরশীল ছিল কতিপয় অংশীদারিত্বের হিসাব নিকাশের ফলাফলের উপর। যে ব্যাপারে গ তার অংশীদারদের নিকট অত্যাধিক ক্ষতিগ্রস্ত ঋণগ্রস্ত ছিল এই ঋণভারের কথা ক এর জানা ছিল কিন্তু খ তা জানত না। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে ক এর বেলায় প্রত্যাখ্যাত হইবে। আইনি ভাষা তো বুঝতে একটু আগে থেকে পড়ার কয়েকবার দরকার ছিল। করে করতে হবে, কয়েকবার। আবার ক খ এর মধ্যে এগুলো একটা দাদা 2 মিনিট বাকি সাইনবোর্ড আছে, উঠে বলতে। 2 মিনিট বাকি আছে, আজকে আর পারতাম না। না পারলে ক্লোজ করে দেন, আল্লাহ কি লিগে এত ফ্যাসিন না গোসিন না হলে আমরা লাইনে আনলো আমি করে। পেশাই নাই গোসাই না, না পেশাই নাই গোসাই না, না ওই যে মনে করেন একটাদের কোটেশন ধরে সিস্টেমেটিক্যালি আস্তে আস্তে পড়লে সবার মাথায় ঢুকবে। হ্যাঁ শুনেন, আল্লাহ আল্লাহ বুড়া আপনাদেরকে একটা বয়সে আল্লাহ এই ফ্যাসিন আপনাদেরকে লিখলে। একটা এই